যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলে জনগণ বুঝতে পারবে এই সরকার ওয়ান ইলেভেনের সরকার নয় এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন এদিকে আলাদা কর্মসূচিতে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন শেখ হাসিনা ভারতে বসে আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছেন বিস্তারিত প্রতিবেদনে সোমবার জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আগামী নির্বাচন ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অসন্তোষ এখনও তৈরি হয়নি তবে গেল দুই মাসে কোন সংস্কার করতে পারেনি মন্তব্য করে বিএনপির নেতা শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ দেওয়ার দাবি জানান আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো দুই মাস দুই দিনে পরিষ্কার করা শুরু করতে পারে । নাই সেই বিশ্বস্ত আন্তরিক শোকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছে তাদের আলোচনা তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ বলা করেছে এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে দলের পক্ষ থেকে লিপলেট বিতরণে কর্মসূচিতে অংশ নেন বিএনপির নেতা রাহুল কবির রিজভী সেখানে তিনি বলেন ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন আরো প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার বা আমরা বলতে পারি গড বাধার তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো কিন্তু তোমার যুবলীগ ছাত্রলীগ যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করলো যে এলাকায় আপনার বাড়ি আপনি যদি সত্যিকারের এই দেশের রাজনীতিবিদ হতেন নেতা হতে রাজনৈতিক দলের তালে আপনি এই কথা বলতেন না সরকার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে ফ্যাসিস্টদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান বিএনপির নেতা আওলাদ বাবলু গ্লোবাল টেলিভিশন ঢাকা